প্রিয় দর্শক, আমি ফারহানা নিশো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফিজ অ্যাপ নিবেদিত দ্য লেজেন্ড নাইট অনুষ্ঠানে। এবং আজকে যিনি আমাদের সাথে আছেন, তিনি আপনাদের সবার অনেক বেশি সুপরিচিত, যিনি বাংলা গানকে সমৃদ্ধ করেছেন, বিশ্বের দরবারে নিয়ে গেছেন পর্বত সম উচ্চতায়, যিনি 5 দশক ধরে বাংলা গানের সব শাখায় বিচরণ করছেন, যিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, যিনি স্যারকে এইডসের শুভেচ্ছা দূত হিসেবে এখন কাজ করছেন, যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অনেকবার, যিনি অনেক সম্মাননা পেয়েছেন, মানুষের সমস্ত ভালোবাসা পেয়েছেন, আমাদের সাথে আছেন প্রিয় দর্শক, সঙ্গীতের মহাগুরু রুনা লায়লা। প্লিজ ওয়েলকাম রুনা লায়লা। আপা, ঈদ মোবারক, কেমন কাটলো ঈদ? ঈদ মোবারক, খুব ভালো কাটলো, থ্যাংক ইউ। এবং আজকে ঈদের পঞ্চম দিন, তো আমি আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছিলাম যে ঈদের পঞ্চম দিন হলেও যেন আজকে আমরা ঈদের মতো আনন্দ করতে পারি, কারণ আমরা আপনাকে আমাদের মাঝে পেয়েছি। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে তোমাদের মাঝে আসতে পেরে। আপনার অনেক অজানা গল্পও আমরা শুনবো, জানা গল্পও শুনবো, আপনার কথাও আমরা আজকে অনেক শুনতে চাই। নিশ্চয়ই শোনাবো। Thank you.
আপা, অনেক সুন্দর দুটো গান শুনলাম, কিন্তু এবার আপনার অনেক সুন্দর সুন্দর কথাও আমরা একটু শুনতে চাই, আপনার কাছে গল্প শুনবো অনেক আজকে। জি, তো আপনাকে শুরুতেই ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ নিশ্চয়ই ভালো গেল অনেক? হ্যাঁ, খুব ভালো গেছে। তোমাকে অনেক ঈদের শুভেচ্ছা। আপনাকেও আপু। তো আজকে আমরা যেটি চাচ্ছি তা হচ্ছে যে আপনার অনেক অনেক জনপ্রিয় গান কতগুলো আমরা শুনতে পাবো তা তো আসলে এখনো বুঝতে পারছি না, সময়ের উপর নির্ভর করে, কিন্তু বেশি শোনাবো না। না না, অনেকগুলো গান শুনতে চাই। আপনার এত গানের মাঝখান থেকে অনেক রিকোয়েস্টের গানও আছে, আমাদের পছন্দ এবং আপনার পছন্দের গানও আমরা শুনবো, যেগুলো আপনার এখন গাইতে ইচ্ছে করবে। কিন্তু সেই সাথে আমরা একটু মিউজিক্যাল বায়োগ্রাফি টাইপেরও করতে চাই, যেমন আপনার সমস্ত কথাবার্তা, ছোট ছোট গল্প আমরা শুনতে চাই যতটুকু আমরা আজকে শুনতে পারি। তো শুরুতেই যদি শুরু করতে চাই, তো আপনার একদম শুরুর কথাগুলো জানতে চাই। যে আমি যতদূর জানি যে আপনি তো ছোটবেলায় নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন এবং ভরত? হ্যাঁ, আমি নৃত্যশিল্পী হতে চেয়েছিলাম, আর আমি 4 বছর নাচও শিখেছি, কথাকলি, ভরতনাট্যম সবই শিখেছি। আমার মনে হয় যখন আমি গান করি তখন কিছুটা ঝলক তোমরা পাও, নাচের মুদ্রাগুলো পাও, তা পাই। হ্যাঁ, তো তারপরে কিভাবে আমি গানে চলে এসেছি আমি নিজেও আসলে ঠিক বলতে পারবো না, কিন্তু বাড়িতে তো সবসময় আমাদের প্রত্যেক বাঙালি ঘরেই একটা সংস্কৃতি, সবাই গান শেখে বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে শেখে বা পেন্টিং করে, তো সেরকমই আমার মা গাইতেন, আমার বড় বোন দিনা লেলা মারুমা উনি গান শিখতেন। তো যখন ও শিখতো তখন আমি অনেক ছোট ছিলাম, হয়তো বা 3-4 বছর বয়স, তখন আমার মা বলেন যে আমি তখন ও খেলতে খেলতে এসে ও যা গাইতো সেটা আমি শুনে শুনে তুলে নিতাম, আবার কতক্ষণ পরে এসে ওটা আবার ওস্তাদজিকে গেয়ে শুনিয়ে দিতাম। আচ্ছা, হ্যাঁ। তো এইভাবেই হঠাৎ করে চলে আসা, 6 বছর বয়সে প্রথম স্টেজে প্রোগ্রাম করি। বাহ, হ্যাঁ, ওটাও একটা মানে কি বলবো, হঠাৎ করেই একটা স্টেজের গানটাও হঠাৎ করেই হলো, বিকজ আমি তখন শিখছিলাম, মোটামুটি নাচও শিখছি, গানও একটু একটু যা পারতাম তুলতাম। তো আমার বোন দিনা লেলার একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল, তো হঠাৎ করে তার গলা খারাপ হয়ে যায়, তখন অর্গানাইজাররা তো খুব বেচারা কী করবে এখন বুঝতে পারছি, বিপদে পড়ে গেছে। তো আমার আব্বা আমাকে বললেন যে এখন কী করবো, ওর নাম তো অ্যানাউন্স হয়ে গেছে, তো ওনা বললেন যে এখন ওর গলার যে অবস্থা ও তো গাইতে পারবে না, তো এক কাজ করো তোমরা আমাদের ছোট মেয়েকে নিয়ে যাও, ও গাইবে। ওরা বললো, সবাইও জানতো যে আপনি শুনে শুনে গান তুলে ফেলছেন, তো ওরা বললো এতটুক মেয়ে কী গাইবে, ওরা বিশ্বাসই করতে চাইলো না যে আমি গাইতে পারবো। তো আমার আম্মা আব্বা বললেন যে না ট্রাই করে দেখো, ভালোই পারবে ও। তো এই আমার প্রথম স্টেজে গাওয়া। কিন্তু এই যে তার আগে আপনি নাচ শিখলেন এত মানে কঠিন কঠিন ফর্মগুলো, তো তার আগে কি নাচের জন্য কোনো নাচ? আমি কিন্তু গানের পাশাপাশি নাচও শিখেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু ছেড়ে দেননি আপনি? না, ছেড়ে দেইনি। আচ্ছা, হ্যাঁ। তারপরে 9 বছর বয়সে আমাদের, আমি তো করাচিতে থাকতাম তখন, ওয়েস্ট পাকিস্তান যেটা, তো সেখানে একটা ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন হয়, আমি আমার স্কুলের তরফ থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তো প্রথম পুরস্কার ছিল ওটা? প্রথম পুরস্কার, প্রথম একটা কাপ পেলাম। না, তার আগে ছোটোখাটো ওই যে আমাদের অনুষ্ঠান, বড় অ্যারেঞ্জমেন্ট ছিল, বড় অ্যারেঞ্জমেন্ট ছিল। এই ধরনের আসলে গান আমাদের ছবিতে সিচুয়েশনাল সংস যাকে বলে, এগুলো খুব সহজে আমরা পাই না, তো এরকম একটা গান পেলে খুব ভালো লাগে এই ধরনের গান গাইতে। গানগুলো যখন শুনছিলাম তখন আসলে ভুলেই যাচ্ছিলাম যে আমি আপনার সাথে আবার কথা বলতে হবে, মনে হচ্ছে গান শুনেই যাই শুনেই যাই। আমি যখন 12 বছর বয়স আমার, তখন একজন মিউজিক ডিরেক্টর এবং প্রডিউসার ডিরেক্টর লাহোর থেকে এসছেন, লাহোরে ছিল ওদের ফিল্ম ক্যাপিটাল যেটা বলে, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি লাহোরে। তো ওরা করাচিতে এসেছিলেন, একটা বাচ্চার ভয়েস খুঁজছিলেন, 10-12 বছরের কোনো ছেলে বা মেয়ে, স্ক্রিনে একটা ছেলের উপরে পিকচারাইজ হবে একটা গান। তো ওরা এসছে, অনেক খোঁজাখুঁজি করার পরে ওরা রেডিও, এই কম্পিটিশনটা রেডিও পাকিস্তান করাচিতে হয়েছিল। আচ্ছা, তো ওখানে গিয়ে ওরা খোঁজ করেছে, তখন ওরা বললো যে হ্যাঁ একটি মেয়ে বছর 3 আগে একটি অনুষ্ঠানে ওই কম্পিটিশনে
ফার্স্ট হয়েছিল ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, তো এই ওরা যোগাযোগ করে আমার বাবার সঙ্গে। তো প্রথমেই তো আব্বা শুনে বললো যে অসম্ভব, মেয়ে ফিল্মে গাইবে না। আচ্ছা, মানে ছবিতে গান গাইতে দিবে? তখন তো অন্যরকম একটা সিচুয়েশন ছিল, একটা ধারণা ছিল যে ফিল্মে কাজ করা বা গান গাওয়া খুব খারাপ, ভালো কিছু নয়। তো সেই হিসাবে বললো যে না, এমনি শখে গান শেখে তো আমরা প্রফেশনালি ওকে দিতে চাই না, মানে নিজের জন্য শেখা, নিজের জন্য শেখা একটা হবি হিসাবে। তো পরে ওরা কিভাবে কিভাবে ওদেরকে কনভিন্স করলো, আমারও একটু একটু ইচ্ছে ছিল। আচ্ছা, তো বললো ঠিক আছে একটি গান করুক ফিল্মে, তারপরে আর না গাইলো, ওরও শখ পূরণ হয়ে গেল, ওরাও খুশি হয়ে চলে গেল। তো এই প্রথম ছবির। কোন গানটা গেয়েছিলেন আপা? এটা তো এখন ভুলে গেছি, অনেক বছর আগের একটা উর্দু গান ছিল। তবে এটা অ্যাকচুয়ালি আমাদের এখানকার শর্মিলি ভাবি ছিলেন হিরোইন। আচ্ছা, এবং ওই ছবিতে একটি ছেলে, ওনারই ছেলে হয়, 12 বছরের ছেলে, তার লিপে প্রথম গানটা যায়, এবং সেকেন্ড গানটি আমি ওনার জন্যে গাই, শর্মিলি ভাবির জন্যে। একই ছবিতে? একই ছবিতে, বাচ্চার বয়সও এবং হিরোইনের বয়স, মার বয়স। কিন্তু তখন মানে এই যে একটা গান করলেন, করার পরে একই ছবিতে ওরা আবার আরেকটা গানের জন্য একই সাথে রেকর্ডিং হয়েছিল? না, ওটা কিছুদিন পর হয়েছে। প্রথম গানটা তো অ্যাকচুয়ালি ওরা 1.5 মাস একদম কমপ্লিট আমাকে রিহার্সাল করেছে, সকাল সন্ধ্যা, স্কুল যাওয়ার আগে 2 ঘন্টা, স্কুল থেকে আসার পরে 2 ঘন্টা, প্রতিদিন করতে হয়েছে। তো সমস্ত যে টেকনিক্সগুলো, ভয়েস থ্রোয়িং, মাইকে কীভাবে গাইবো, কোন ওয়ার্ডটা কীভাবে বলতে হবে, কোন অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে, এবং দাঁড় করিয়ে গান গাওয়াতো, প্র্যাকটিস করাতো, তারপরে গিয়ে রেকর্ডিং হয়। বা, তারপর থেকে তো, তারপর সেকেন্ড গানটা ছিল, ওটা একটা স্যাড সং ছিল, মানে খুবই দুঃখের, মানে হিরোইন একদম শেষ আর কি, আর কিছু নেই ওর জীবনে, এরকম একটা সিচুয়েশন। কিন্তু এই যে 12 বছর বয়সে, হ্যাঁ, আপনি বলেন একটা স্যাড সং ছিল, তো এই যে ফিলিংসগুলো গানের মধ্যে আসা বা ওরকম করে গাওয়া, এটা আসলে মানে উপরওয়ালার দেন বলি আমি, যে এটা ভেতরেই থাকে মানুষের, এটা জাস্ট কেউ বের করে আনতে পারলে এটা আর কি সামনে। ওই সময় আপনার থ্রোগুলো ওরকম হওয়া, হ্যাঁ, এবং ওরকম একটা, আমার মনে আছে যে আমি যখন ওই গানটা গাই, রেকর্ডিং মানে মাইকের সামনে দাঁড়িয়ে রেকর্ডিং চলছিল, এবং আমি গাইতে গাইতে কেঁদে ফেলেছি, মানে এমন কান্না যে কান্না থামেই না আর। পরে ওরা আমাকে অনেক চকলেট টকলেট দিয়ে মানিয়ে বুঝিয়ে যে আসলে এরকম হিরোইনের গান যে গাচ্ছে তাকে চকলেট খাইয়ে। তারপর আমাদের সাথে আছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং উপভোগ করছেন আমাদের আজকের আয়োজন, কারণ আমাদের আজকের আয়োজন আপনাদের ঈদের আনন্দকে অনেক গুণে বাড়িয়ে দেবে। আপনি লাহোরে 12 বছর বয়স থেকে তো আপনি প্লেব্যাক করা শুরু করলেন, তারপর 74-এ আপনি লাহোর থেকে ঢাকায় আসলেন। আমরা অ্যাকচুয়ালি করাচিতেই থাকতাম, আমার আব্বা ছিলেন গভর্নমেন্ট সার্ভিসে। তো যখন লিবারেশনের পর অপশন দেওয়া হলো যে পাকিস্তানে থাকবে না, বাংলাদেশ চলে যাবে, তখন আমরা সবাই এক বাক্যে বললাম যে আমরা বাংলাদেশ চলে যাব, এখানে আর থাকবো না। তো আমরা 74-এ রিপ্যাট্রিয়েশনে ফ্লাইটে এসেছি। এখানে আসার পরে মানে সবাই খুব আগ্রহের সাথে বরণ করে, হ্যাঁ, বরণ করেছে এবং ওয়েলকাম করেছে, এবং বলেছে যে আপনি এখানে ছবির গান টান করেন। আমি নিশ্চয় করবো, এসছি যখন তখন তো অবশ্যই কাজ করব। তো এই 74-এ আসা এখানে, এখানে গান করা, প্রথম সত্য সাহা দাদার গান করি, জীবনসাথী মনে হয় ছবির নাম ছিল, খন্দকার ফারুক সাহেবের সঙ্গে একটা ডুয়েট গান ছিল, আর এরপরে তো অনেক গান করেছি। কিন্তু তখন একটা নিয়ম ছিল না বিটিভিতে, যে তখন এনলিস্টেড হতে হতো, তো আপনি যখন বাইরে থেকে হঠাৎ করে আসলেন, তখন কি এটা নিয়ে কোনো সমস্যা ফেস করেছেন বা কিছু? সমস্যা তো ছিল, রেডিওতে অ্যাকচুয়ালি বলেছিল যে, যদিও আমি কখনোই রেডিও আর্টিস্ট ছিলাম না, আমি সবসময় ছবির গানই করেছি, প্লেব্যাক সিঙ্গারই মূলত আমি ছিলাম এবং আছি। তো রেডিওতে ওরা থেকে বলেছিল যে রেডিওতে গাইতে হলে অডিশন দিতে হবে আগে, অডিশনে পাস করলে তারপরে গাইতে দেবো আমরা। অডিশন নেওয়ার সময় যার হয়ে গেছে তাকে অডিশন দিতে হবে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তারপর? তো ওইটা নিয়ে অনেক হইচই হলো, অনেক পাবলিকের তরফ থেকে অনেক প্রতিবাদ জানালো অনেকেই, যে
একজন প্রতিষ্ঠিত শিল্পীর ব্যাপারে এখন আবার এটা মানে অডিশন নিতে হবে, এটা কেমন কথা? এনিওয়ে পরে ওটা রিজলভ হয়ে গেছিল, যাক পরে একুলকুল দুইকুলি রক্ষা। কিন্তু গান হয়েছিল তো পরে, তারপর অনেক পরে, অনেক পরে। আচ্ছা, তো আপু এরপর যেটা হলো যে আপনার, আপনি তো অনেকের সাথে কাজ করেছেন, উপমহাদেশের অনেক প্রখ্যাত শিল্পীদের সাথে কাজ করেছেন, এবং একসময় আপনি যখন মুম্বাইতে প্রচুর যাতায়াত করতেন, আপনি দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, তো তখন আপনি তো এত যাতায়াত করতেন, আমি জানি যে আপনাকে অনেক প্রপোজাল এসেছে আপনার কাছে, বিয়ের প্রপোজাল, সেটা তো অবশ্যই, তার সাথে ফিল্ম করার জন্য অনেক প্রপোজাল এসছে আপনার কাছে, তো কখনো মনে হয়নি তখন? অ্যাকচুয়ালি আমি পাকিস্তান থাকতেই অনেক প্রপোজাল এসেছিল ছবি করার জন্যে, কিন্তু তখন আমি ভাবতাম যে না, আমি শুধু গানেই থাকি, দুই জায়গায় গেলে আবার কোনোটাই হবে না, অ্যাক্টিংও হবে না, গান গাওয়া হবে না, সো একটাতেই স্টিক করি, ওটাই ভালো করার চেষ্টা করি। আর তখন অ্যাক্টিংয়ের খেয়াল একদমই মাথায় ছিল না, আর প্লাস বাড়িতেও কেউ চাইতো না যে অভিনয় করি। তারপরে ইন্ডিয়াতে যখন গেলাম, তখন অনেক বড় বড় ফিল্ম মেকারের কাছ থেকে প্রপোজাল অফার পেয়েছিলাম ছবিতে অ্যাক্টিং করার জন্যে, তো সেটাও হলো না। বাংলাদেশেও অনেকে বলেছিলেন, শেষ পর্যন্ত একটা করেছিলাম, বাট ওটা দ্যাট ওয়াজ ওটা কিছুটা আর কি আমার লাইফের উপর বেস করে করা হয়েছিল, সো আমি শিল্পী, হ্যাঁ শিল্পী ছবি নাম, অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স আমি ভাবলাম যে সবই একটু একটু করে দেখা উচিত। গানেরই খাতায় স্বরলিপি লিখে আমি যতটুকু জানি, যেটা আপনার প্রথম বাংলা ছায়াছবির গান, মানে বাংলা চলচ্চিত্রে গাওয়া প্রথম বাংলা গান আর কি। হ্যাঁ, আমি তখন লাহোরে ছিলাম, কিছু ছবির গানের রেকর্ডিং করতে গিয়েছিলাম, তো এর আগে আমি বাংলা গান অনেক করেছিলাম, রেডিও পাকিস্তান করাচিতে ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য, যেরকম আমি নদীর মতন কত পথ ঘুরে, তারপরে নতুন নতুন পায়রাগুলো, ওই দুলছে দেখো দোলন চাপা, গান অনেক গাওয়া হয়েছিল, কিন্তু কমার্শিয়াল বাংলা, হ্যাঁ বোধহয় বাংলা ছবির গান এই প্রথম ছিল। তো লাহোরে আমি ছিলাম, মিউজিক ডিরেক্টর সুবল দাস দাদা এলেন, এবং ওনার সাথে নজরুল ইসলাম সাহেব যিনি ডিরেক্টর ছিলেন, উনি এসেছেন, এসে বললেন যে আমরা একটা বাংলা ছবির গান করতে চাই, মিউজিক ট্র্যাকটা এখানেই করছি, এখানেই ডাবিংটা করবো, আপনি একটু গেয়ে দেবেন, তারপরে নিশ্চয়ই গাইব। তো এই আমার প্রথম বাংলা ছায়াছবিতে গাওয়া স্বরলিপি ছবিতে, স্বরলিপির ছবিতে গাওয়া গানটি। আচ্ছা, কিন্তু এ তো গেল বাংলা গানের কথা, আপু আপনি তো 17টা ভাষায় গান জানেন। 18টা? ওরে বাবা, আমাদের এখনও তো একটা জানি না। তো সাধারণত আমরা যে আমাদের প্রতিবেশী দেশগুলোর ভাষা যেগুলো আমরা শুনে থাকি, বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ, এগুলো তো আমরা শুনি, কিন্তু এছাড়া আপনি আরও মানে যেহেতু 18টা ভাষা, আর কোন কোন ভাষার গানগুলো আপনি জানেন? গুজরাটি গান হবে এখন, গুনতে হবে, কিন্তু এরকম অদ্ভুত অদ্ভুত ভাষা। আপনি আরবিক জানেন? আরবিক, আমি ভাষা জানি না, মানে গানগুলো জানি, গানগুলো জানেন? আমি আরবিক, পার্সিয়ান, স্প্যানিশ, ইটালিয়ান, ফ্রেঞ্চ, চাইনিজ, জাপানিজ, স্প্যানিশ আর কি, উর্দু, হিন্দি, বাংলা, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাতি, পশতো, নেপালি, পটোহারি, আর অনেক আছে। আমি আপনি যে কটা নাম বললেন এই নামগুলোই তো আমি মনে রাখতে পারবো না, আপনি এই নামে এই এতগুলো ভাষার গান মনে রাখেন, কিন্তু আপু এক লাইন হলেও একটু হলেও আপনার অন্য মানে এই প্রতিবেশী ভাষাগুলো ছাড়া অন্য যে কোনো একটা ভাষার দুলাইন গান কিন্তু আপনার কাছে শুনতে চাই। একটি আরবিক গানের দুটো লাইন গাচ্ছি। শুভিয়ে বামনে রওয়ায়েব, শুভিয়ে বামনে সাজার, শুভিয়ে বামনে সওয়ারা, শুভিয়ে বামনে সাহার, শুভিয়ে বামনে লেল, মিল হুব, মিল হাকিম, নে দেখ, মিল বিকি, শুভিয়ে বা, শুভিয়ে বা, শুভিয়ে বা, ইয়া হাবিবি, বিয়া বাই যা সগীরি, আম বিচারি ধাইরি। বাহ, কি চমৎকার! কিন্তু কথা হচ্ছে যদিও অর্থ বুঝিনি, খালি ইয়া হাবিবিটা বুঝলি, কিন্তু একটা জিনিস কি মানে ধরেন বাংলা গানগুলো আপনি যেমন খোলা গলায়
গাইতে পারছেন আর কি, কিন্তু একটু ডিফারেন্ট উচ্চারণ মনে হলো না যে হ্যাঁ এক একটা জায়গায় হয়তো বা গলাটা চাপা করে একটু কেমন করে ডিফারেন্ট একটা টোনে আপনি গাইলেন? না, আরবিক অ্যাকচুয়ালি একদম মানে ওদের কথাগুলো ভেতর থেকে আসে, একদম এইভাবে আসে। সো একটু ওইভাবে গাইতে হয়, ওদের স্টাইলটাই ওরকম, ভাষাটার স্টাইলই ওরকম যে ওটা ওইভাবেই গাইতে হয়। কতভাবে আসলে আমরা আপনাকে সম্মান করব, কতভাবে আপনার গুণ বলবো, বিশেষণ দিব, আসলে নামগুলোই আমি, আপনি 18টা নাম বলেন, নামই মনে রাখতে পারবো না, আপনি এতগুলো ভাষায় গান করেছেন আপু, আসলে আমরা আপনার জন্য গর্ববোধ করি অনেক। রুনাপা, আমরা অনেক ভাষার গানের কথা শুনলাম, সেই সাথে অনেক অনেক সম্মানও আপনি পেয়েছেন এবং হ্যাঁ আল্লাহর রহমতে অনেক সম্মান অনেক দেশেই পেয়েছি, নিজের দেশে তো অবশ্যই পেয়েছি। স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 4 বার, ভারত থেকে পুরস্কার পেয়েছেন, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে পুরস্কার পেয়েছেন। তো আমি একটু আমাদের যারা দর্শক আছেন তাদের সুবিধার জন্য, তাদের জানানোর জন্য, আমাদের যে গুণী মানুষটি আমাদের সামনে বসে আছে তার পুরস্কারের কিছু অংশ আমি আসলে বলতে চাই। বাংলাদেশ থেকে আপনি স্বাধীনতা দিবস পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 4 বার, তার মধ্যে দি রেইনের জন্য 1976 সালে, তারপর যাদুরবাসীর জন্য 1977, অ্যাক্সিডেন্ট 1989 এবং অন্তরে অন্তরে 1994, আর স্বাধীনতা পদক পেয়েছেন 1977 সালে। আর এই বছরও একটা জাতীয় পুরস্কার পেয়েছি। আচ্ছা, এবং চলচ্চিত্র প্রযোজক সমিতির পুরস্কার পেয়েছেন, ভারত থেকে সার্গল পুরস্কার পেয়েছেন, পাকিস্তান থেকে নিগার পুরস্কার 2 বার, তারপর ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেয়েছেন, তারপর গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছেন 2 বার, জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক পেয়েছেন। আপা, এই যে এত সম্মাননা, এত কিছু, আমি আসলে একটু শুনতে চাই যে আপনার কেমন লাগে এই যে এত ভালোবাসা? আসলে একজন শিল্পীর জন্যে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে মানুষের ভালোবাসা, এবং এই ভালোবাসাটা আমি এতভাবে পেয়েছি যে সত্যি আমি আল্লাহর হাজার শুকরিয়া আদায় করেও শেষ করতে পারছি না, যে এত সম্মান, এত এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এটা আসলে মানে আমার, আমি বোধহয় কোনো ভালো কাজ করেছিলাম কখনো যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই ব্লেসিংসটা দিয়েছেন। আপু, আপনি মানুষটাও আসলে অনেক বেশি ভালো। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই অনুষ্ঠানের আয়োজন যখন করেছি, যখন প্রথম প্রপোজাল আমরা দিয়েছি যে আমরা এই ধরনের একটি আয়োজন, ঈদ আনন্দ আয়োজনে আমরা রুনাপাকে আমাদের সাথে চাচ্ছি, তখন থেকে যতবার ওনার সাথে আমরা দেখা হয়েছে ততবার উনি আমাদেরকে এত সাপোর্টিভ ছিলেন, এবং আপনি এত হোমওয়ার্ক করেন ছোট্ট ছোট্ট কাজের জন্য, যেটা হয়তো বা আমরা অনেক আয়োজন করেও করতে পারি না, কিন্তু আপনি অল্প একটু তুড়ি বাজিয়ে করে ফেলেন এত সুন্দর করে। তো আপা, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, এই অনুষ্ঠানের জন্য যতটুকু আপনি করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ যে এরকম একটা আয়োজন তোমরা করেছো, এবং মিউজিশিয়ান্স যারা আছেন স্টেজে সবাইকে অনেক ধন্যবাদ, ওরাও বিরাট একটা ফ্যাক্টর আমাদের গান গাওয়ার পেছনে, ওরা না থাকলে হয়তো আমরা গাইতেই পারতাম না। তো থ্যাংক ইউ অ্যাগেন ভেরি মাচ, আর তোমাকে অনেক ধন্যবাদ, প্রোডিউসার, ক্যামেরাম্যান, যত ফ্লোরে যত ছেলেবেলে আছে সবাইকে। আপু, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের রিকোয়েস্টের অনেক গান তো আছে, তার মাঝখানে আমায় ভাষাইলির এই গানটার জন্য অনেকগুলো রিকোয়েস্ট আছে, আর এর সাথে আপনার পছন্দের আরেকটা গান আমরা শুনবো। চাইছি মো
গানগুলো যখন শুনছিলাম তখন আসলে ভুলেই যাচ্ছিলাম যে আমি আপনার সাথে আবার কথা বলতে হবে, মনে হচ্ছে গান শুনেই যাই শুনেই যাই। তাপা, আপনি এই যে বাংলা গানকে এত সমৃদ্ধ করেছেন, এতভাবে ভাষায় গান জানেন, সেই সাথে বাংলা ভাষারও আপনি চলচ্চিত্রের গান, পপ গান, তারপর আধুনিক গান গাইছেন, উচ্চাঙ্গ, ফোক, এবং আরেকটি জিনিস যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তখন, যে আপনি নজরুল গীতিও অনেক সুন্দর গান। আমি একটা অ্যালবাম রেকর্ড করেছিলাম ইন্ডিয়াতেই কলকাতায়, তো ওখানে 10টা কি 12টা নজরুল গীতি আমি বিভিন্ন টাইপের, কে ওনার অনেক ভেরিয়েশন আছে, কাজী নজরুল ইসলামের অনেক ধরনের গান উনি করেন এবং সবগুলো ধরন আমি চেষ্টা করেছি একটু একটু করে করার। গিনেস ওয়ার্ল্ড বুকেও আপনার রেকর্ড আছে, সেটা হচ্ছে মুম্বাইতে আপনি পাকিস্তানি একজন সুরকারের প্রতিদিন 3 দিন গান করেছিলেন, মানে 10টি করে 30টি গান রেকর্ড করেছিলেন। অ্যাকচুয়ালি নিসার বাজমি সাহেব পাকিস্তানের খুব নাম করা একজন কম্পোজার, অনেক ছবির গান ওনার আমি করেছি, তো ওনার কিছু গান আমি পাকিস্তানে রেকর্ড করেছিলাম, তো ওগুলো শোনার পরে বোম্বেতে ওরা একটা রেকর্ডিং কোম্পানি বললো যে আমরা এই গানগুলো আবার এখানে রেকর্ড করতে চাই বোম্বেতে ফর ইন্ডিয়ান লিসনার্স। তা আমরা ঠিক আছে, তো ওই গানগুলো 30টা গান 3 দিনে, মানে 10টা 10টা করে 3 দিনে 30টা গান রেকর্ডিং হয়েছে, তো দ্যাট ওয়াজ এ ওয়ার্ল্ড রেকর্ড। ওয়াও, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। এবং আরও রেকর্ড তো আপনার আছে, মানে পুরস্কার, সম্মাননা, রেকর্ড, এগুলো আসলে আপনার ঝুলিতে এত এত। 1983 সালে আপনার যে অ্যালবামটা বের হয় সুপার রুনা, এবং একদিনে 1 লাখ কপি সেল হয়েছিল। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ডে গোল্ড যেটা বলে, ফার্স্ট ডেতেই 1 লাখ কপি বিক্রি হওয়া মানে গোল্ড রেকর্ড। এবং HMV-র পক্ষ থেকে আপনি গোল্ড ডিস্ক পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বাহ আপু, মানে কতভাবে আপনি আমাদেরকে বাইরে মানুষের কাছে আমাদেরকে বড় করেছেন। আমি খুব গর্ববোধ করি যে আমি বাংলাদেশি, বাংলাদেশি একজন শিল্পী, এবং বাংলাদেশকে বাইরে তুলে ধরার যে যেটুকু আমার ক্ষমতা আমি চেষ্টা করি। আমি সবসময় যেখানেই যাই সবসময় এটাই বলা হয় রুনা লায়লা ফ্রম বাংলাদেশ বা রুনা লায়লা অফ বাংলাদেশ, তো এই জিনিসটা আমার জন্য খুব গর্বের ব্যাপার। এবং আপনি তো সুযোগও ছিল, আপনাকে এরকম অফারও করা হয়েছিল যে আপনি ভারতে থেকে যাবেন অথবা বাইরে কোথাও সেটেল হবেন, কিন্তু আপনি সমস্ত কিছু ফেলে এই যে আমাদেরকে সম্মানিত করেছেন আপনি আমাদের হয়ে, এটা আমি আসলে মনে করি না যে আমি সমস্ত কিছু ফেলে এসেছি, আমি এখানে এসে অনেক কিছু পেয়েছি। দ্যাটস ট্রু। এবং আমাদের সবার অনেক অনেক ভালোবাসা আপনার সাথে আছে। আর আমাদের সাথে আছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা, তার কাছ থেকে অনেক জনপ্রিয় গান, আমাদের সব প্রিয় গান আমরা শুনছি, এবং সেই সাথে তার অনেক না জানা অজানা গল্পও আমরা শুনছি। আমাদের সাথেই থাকুন। আমার একটু অনুমতি চাইছি যে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের শুভকামনাও করলাম, কিন্তু তাদের পরিচয়টা আমি একটু দর্শকদের সাথে পরিচয় করে দিতে চাই। করিয়ে দাও। কিবোর্ডে আছেন জাহিদ হোসেন এবং সজীব, ইলেকট্রিক গিটারে আছেন সেলিম হায়দার, ড্রামসে সাদেক আলী, বাঁশিতে মনিরুজ্জামান, এসরাজ একরাম হোসেন, ভায়োলিনে আছেন সুনীল চন্দ্র দাস, নুরুজ্জামান বাদশা এবং আবু কামাল, তবলাতে আছেন মিলন ভট্টাচার্য, এবং বেস গিটারে মাহফুজ। আপা, আমাদের সবার পরিচয় হলো। আপু, আপনার কাছ থেকে তো অনেক গল্প, আপনার গল্প আমরা শুনছিলাম, কিন্তু সেই সাথে কিছু কথা থাকে যেগুলো আসলে আপনাদের মতো মানুষদের জায়গা থেকে যদি বলেন তাহলে অনেক সচেতনতা সৃষ্টি হতে পারে। পাইরেসির ব্যাপারটা যেমন আপা, যে এই যে এত হচ্ছে বা আপনারা এত কষ্ট করে একটা অ্যালবাম বের করা, একটা শিল্পীর জন্য কত পরিশ্রম করে, কত আয়োজন করে, সাধনা করে একটা অ্যালবাম বের হয়, কিন্তু হয়তো বা সেকেন্ডের মধ্যে সেটা সব জায়গায় ছড়িয়ে যায়, মানে শিল্পী তার যথাযথ প্রাপ্যটা সবসময় পাচ্ছে না। না, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশে আইন আছে কিন্তু এই আইনটা প্রয়োগ করা হচ্ছে না। পাইরেসির এগেনস্টে খুব কড়া লজ আছে, এবং এই জিনিসটা আমি দেখেছি ভারতে ওরা খুব শক্ত হাতে এই আইনটা প্রয়োগ করেছে, এবং যেখানেই তারা টের পেয়েছে যে পাইরেসি বা পাইরেটেড সিরিজ ক্যাসেটস পাওয়া যাচ্ছে সেখানেই ওনারা রেড করে একদম সিল করে দিচ্ছে। তো আমাদের দেশেও আমার মনে হয় এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, কেন পাইরেসির জন্যে নট অনলি আর্টিস্ট সাফার করছে, প্রোডাকশন হাউসেসগুলো সাফার করছে, যারা এত পয়সা খরচ করে
অ্যালবামগুলো তৈরি করছেন, তাদেরও অনেক ক্ষতি হচ্ছে। সো বেসিক্যালি এভরিবডি ইজ লুজিং আউট। সো আমার মনে হয় যে এটা খুব শিগগিরই একটা আইন করা উচিত, আইন তো আছেই, প্রয়োগ করা উচিত। গঙ্গা আমার মা পদ্মা মামা, এবং গানটা শুনে আমার মনে হয়েছে আমাদের সাথে আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে অ্যাটাচমেন্টটা তাদের সাথে আমাদের, এটা একটা মেলবন্ধন, মেলবন্ধন। হ্যাঁ, এবং এই গানটি কম্পোজ করেছিলেন ডক্টর ভূপেন হাজারিকা, এবং আমার সৌভাগ্য হয়েছিল এই গানটা গাওয়ার। তো এরপরে একটি অনুষ্ঠানে আমরা দুজনেই ছিলাম, ভূপেনদাও ছিলেন আমিও ছিলাম, তো উনি প্রথম হাফে উনি গাইলেন, তো অনেক রিকোয়েস্ট এলো এই গানের জন্য, এটা খুবই পপুলার গান গঙ্গা আমার মা। তো উনি একটি কথাই বললেন যে এই গানটি যে যে প্রাণ দিয়েছে, মা শব্দটাকে যে প্রাণ দিয়েছে সেই গাক, এবং আমাকে উনি ডেকে নিয়ে এসেছেন স্টেজে। তো এই গানটা আসলে খুব স্পেশাল, আর দুই দেশের মধ্যে একটা মেলবন্ধন। তো আপা, আপনি যে যে কথাটি বললেন বা গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ভূপেন হাজারিকার গান, তো আপনি অনেক প্রখ্যাত মানুষদের সাথে যে কাজ করেছেন, আপনি ভূপিন্দর সিং, বাপ্পি লাহিড়ী, মোহাম্মদ রফি, মেহেদি হাসান, এদের সাথে কাজ করেছেন, তো তাদের সাথে কাজের কিছু স্মৃতি শেয়ার করবেন আমাদের সাথে? আসলে সবাই ওনারা অনেক বড় শিল্পী, কিন্তু যখনই আমি ওদের সাথে গাইতে গিয়েছি তখন আমি আসলে জানতে পেরেছি যে কত বড় মাপের মানুষ তারা, এবং যেভাবে ওনারা আমাকে গ্রহণ করেছেন এবং আমাকে হেল্প করেছেন, সাপোর্ট করেছেন, এটা সত্যি প্রশংসনীয়। আর আমি একটি কথাই বলবো যে আমি খুব লাকি যে এত বড় বড় গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। রাফি সাহেবের একটি ঘটনা আমি বলি যে আমি ওনার সাথে একটা গান, ফিল্মের একটা গান করতে গিয়েছিলাম বম্বেতে বাপিলারি সুরে। তো আমি যখন স্টুডিওতে ঢুকি তখন দেখি অলরেডি রাফি সাহেব স্টুডিওতে বসা, তো আমি দেখে একটু ঘাবড়ে গেলাম যে এটা কি হলো, এত বেয়াদবি হয়ে গেল, এত বড় একজন শিল্পী উনি বসে আছেন, আমি পরে ঢুকছি, আমার তো আগেই যাওয়া উচিত ছিল। এনিওয়ে আমি ঢুকেই খুব সরিটরি বলে আমি সালাম টালাম করে ওনাকে বললাম যে আমার জন্য এটা একটা স্বপ্নের মতন যে আপনার সঙ্গে গান কখনো গাইতে পারবো, এটা একটা বিরাট ব্যাপার, আমি এখনও মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি এবং অনেক সম্মানের ব্যাপার আমার জন্যে। তখন উনি হেসে বললেন যে না, আসলে আমার জন্য এটা বিরাট সম্মানের ব্যাপার যে আপনার সঙ্গে আমি গান গাইছি। বাহ, তো আমার তখন চোখে পানি চলে এসেছে, এত বড় কথা এত বড় মানুষ শুনি যে এইভাবে একজন, আমি তো অনেক ছোট, অনেক জুনিয়র ওনাদের থেকে, তারপরেও ওনারা যেভাবে আমাকে একদম উর্দুতে বলে যে গলে সে লাগা লিয়া, তো এই জিনিসটা খুবই মানে আমার কাছে এখনও চিন্তা করি অবাক লাগে যে এদের সাথে আমি কাজ করেছি। সেটাই আপু, যে যারা আসলে সম্মান পায় অনেক তারা সম্মান দিতেও জানে, আর যারা দিতে জানে তারা পায়ও অনেক। সেটাই এখন অনেক বড় একটা সমস্যা অনেক সময় মনে হয়, সেটা হচ্ছে যে নতুন যারা শিল্পীরা আসছেন, আপনি সঙ্গীতের মহাগুরু, আপনি অনেকগুলো রিয়েলিটি শো জাজ করেছেন, তো আপনি জিনিসটা হয়তো বা অনেক প্রপারভাবে বলতে পারবেন যে দেখা যায় যে নতুন যারা আসছে তারা মৌলিক গানের চেয়ে হয়তো বা জনপ্রিয় গানগুলোই এত বেশি গাচ্ছে, অনেক বেশি শো করতে পারছে, এখন অনেক স্টেজ শো হচ্ছে, প্রতিদিন লাইভ হচ্ছে সব চ্যানেলসগুলোতে, তো তাদের হয় কি নিজেদের গানগুলোর চেয়ে তারা এই জনপ্রিয় গানগুলোই গেয়েই যাচ্ছে, তাদের মৌলিক গানের সুযোগটা কমে যাচ্ছে, তো আপনার কি মনে হয় এটা? আসলে দুটো জিনিসই একসঙ্গে আমি জয়েন করতে চাই, যে পাইরেসি যেখানে হচ্ছে সেখানে নতুন সিডি কেউ বের করতে চাইছে না সহজে, কেন টাকা অনেক খরচ হচ্ছে, আর্টিস্টরা অনেক মেহনত হচ্ছে, মিউজিশিয়ানরা বাজাচ্ছে, সবাই সাফার করছে, যার কারণে হয়তো মৌলিক গান খুব কম হচ্ছে, হচ্ছে না তা বলবো না, হচ্ছে কিন্তু খুব কম হচ্ছে, খুব কম হচ্ছে। তো পাইরেসিটা যদি বন্ধ করা যায় তাহলে মৌলিক গানের চর্চা আরও বেশি হবে, এবং এই যে নতুন যারা শিল্পী আসছেন তারা সুযোগ পাবেন ওদের নতুন কিছু গান করার, এবং এটাও ঠিক যে ওরা আমাদের এই গানগুলো গেয়ে এই গানগুলোকে কিন্তু বাঁচিয়েও রাখছে, এই গানগুলো মানুষ ভুলে না, এই গানগুলো ওরা গাইছে বলে মানুষের মুখে মুখে এখনও এই গানগুলো থাকছে। তবে ওদের নিজস্ব গান অবশ্যই থাকা দরকার, আর নিজস্ব পরিচয়, প্রপার আইডেন্টিটিটা, নিজেদের পরিচয় ওটা ওদেরকে এস্টাবলিশ করতেই হবে।
বা অনেক সময় এখন অনেককেই বলতে শোনা যায় যে যেমন আপনাদের গান শুনলে, ওই সময়ের গান শুনলে যে এই গানটা রুনা লায়লার, মুখে বলতে হয় না, গান শুনলেই বুঝতে পারে যে এই গানটা আপনার গান, আবার হয়তোবা সাবিনা আপার গান শুনেও তারা বুঝতে পারে। কিন্তু এখন অনেককেই বলতে শোনা যায় যে হয়তোবা খুব মিষ্টি কণ্ঠ, হ্যাঁ, কিন্তু একটা গান শোনার পরে বলতে পারে না, চার পাঁচজনের নাম চলে আসে যে এটা ওর, না না এটা ওর, এরকম। তো এই এই বিষয়টা আসলে শুধু এখানেই নয়, ইভেন ইন্ডিয়াতে আমি দেখেছি যে এখন আমরাও যখন ওদের গান, নতুন ছবি টবির গান শুনি, তখন আগে যেরকম আমরা বলতে পারতাম যে এটা লতা মঙ্গেশকরজির গাওয়া বা আশাজির গাওয়া বা রফি সাহেবের গাওয়া বা কিশোরদার গাওয়া, বা এখানে ফির দসিয়া আপা গিয়েছেন, অঞ্জুমান আরা বেগম গিয়েছেন, বা খন্দকার ফারুক গিয়েছেন, বা আব্দুল আলিম সাহেব গিয়েছেন, এই অ্যাটলিস্ট ডিফারেনশিয়েট করা যেত। কিন্তু এখন ইভেন ভারতে আমি দেখেছি যে বোঝা যায় না যে এত সিঙ্গার হয়ে গেছে যে কে কোন গানটা গিয়েছে, যে কাছাকাছি ভয়েসগুলো হয়ে গেছে, যার কারণে বোঝা একটু মুশকিল হয়ে যায় যে আসলে কে গিয়েছে গানটা। কিন্তু আপা, এই যে একটু আগে আপনি যেটা বললেন যে এখনকার প্রজন্মের শিল্পী যারা আছে তারা আপনাদের গানগুলোকে বাঁচিয়ে রাখছে, গাইছে, খুবই স্বাভাবিক, এটা ভালো, অবশ্য একটা গুড সাইন অবশ্য। কিন্তু আমি আপনার কাছে যদি জানতে চাই, বিভিন্ন অনেকের কাছেই হয়তোবা কালেকশনস থাকবে, কিন্তু আপনার কি নিজের এই যে এত সৃষ্টি, এত গান আপনার, এগুলো আপনার নিজের কালেকশনের কোনো ব্যবস্থা কি আপনি করেছেন বা এরকম কোনো প্ল্যানিং? অ্যাকচুয়ালি কালেকশন তো হাজার হাজার গান, এখানে এত গান কালেকশন করা চাইলেও করা একটু কঠিন, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব। আমার গানগুলো, আগের গানগুলো রেকর্ড আকারেও আছে আমার কাছে, সো ওগুলো আমি সেভ করার চেষ্টা করেছি। তবে একটা চিন্তাভাবনা রয়েছে যে কিছু গান যেগুলো ছবিতে গাওয়া হয়েছে বা এমনি রেকর্ডিং করা হয়েছে রেডিওতে বা এমনি গাওয়া হয়েছে অ্যালবামে, সেগুলো আবার করে নতুন করে গাওয়ার ব্যাপারটা। আর একটা গল্প আপনার কাছে শুনতে চাই, যে আপনি যখন প্রথম ইউএসএতে গেলেন 77-এ, তখনকার একটা গল্প আপনি, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, যে তখন আপনি গান গাওয়ার সময় তৎকালীন প্রেসিডেন্টের ছেলে এবং তার ওয়াইফ। অ্যাকচুয়ালি আমার প্রথম কনসার্টটাই ছিল ওয়াশিংটন ডিসিতে, কেনেডি সেন্টার, খুব নাম করা একটা প্রেস্টিজিয়াস জায়গা যেখানে কনসার্টস হয়। তো আই ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশি আর্টিস্ট টু পারফর্ম দের, অ্যাকচুয়ালি ফার্স্ট এশিয়ান বলতে গেলে, এর আগে কোনো এই আমাদের উপমহাদেশের কেউ কোনো আর্টিস্ট ওখানে পারফর্ম করেনি। তো আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান অ্যান্ড অলসো দ্য ফার্স্ট বাংলাদেশি, যার কারণে ওখানে প্রথমবারের মতন বাংলাদেশের ফ্ল্যাগ উড়িয়েছে ওরা। তো এটা একটা বিরাট আমার পাওয়া, অনেক বড় পাওয়া। তো ওই অনুষ্ঠানে জিমি কার্টার তখন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, ওনার ছেলে এবং ছেলের বউ তারা প্রেসিডেন্সিয়াল বক্সে ছিলেন বসা, ওনারা পুরো অনুষ্ঠানটা দেখেছেন এবং অনুষ্ঠান শেষ হওয়ার পরে স্টেজে এসে আমাকে ফুলের বাস্কেট দিয়েছেন এবং অনেক অনেক প্রশংসা করেছেন এবং খুব এনজয় করেছেন বললো। তো খুব ভালো লাগলো এটা আর কি। আপা, যে গল্প আপনি শোনালেন বা যেভাবে আপনি বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করেছেন, সেই যে শিল্পী, আপনার সেই শিল্পী সত্তার শিল্পী গানটি আসলে আমরা মনে হয় এখন আসলে শুনতে চাচ্ছি। শুনুন, যে গান খুব প্রিয় গানটা, হ্যাঁ, যে আমি জানি যে আপনার অনেক প্রিয়, এবং সেই সাথে আপনি যে গল্প এখন করছেন বা যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছেন, আমাদের সবার প্রিয় শিল্পীর শিল্পী গানটি শুনতে চাই। আমাকে দিও না তো ভুলে, দেখো মনে
আপা, আমরা আপনার কাছ থেকে অনেক অনেক সুন্দর সুন্দর গান আমরা আজকে শুনলাম। আপনাকে অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি যদি আপনাকে আজকে এই মুহূর্তে বলি যে এই যে আপনার এত প্রাপ্তি, এত সম্মান, এত স্বীকৃতি, এত ভালোবাসা, তো এই মুহূর্তে আপনি আপনার চাওয়াটা কী বা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমার চাওয়া হচ্ছে যে আরও নিজেকে ইম্প্রুভ করা, আরও ভালো গাইতে পারা, আরও অনেক কিছু অ্যাচিভ করা, এটাই আমার চাওয়া। এবং আরেকটা চাওয়া হচ্ছে যে আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমি আরও অনেক অনেক দিন আপনাদের গান শোনাতে পারি। নিশ্চয়ই সেই প্রত্যাশা, সেই আশা, সেই দোয়া অবশ্যই সবার পক্ষ থেকে থাকবে। তবে আপনি যেটা বললেন যে আরও অনেক কিছু শেখা, অনেক উপরে যাও, সেটা মনে হয় তাহলে আপনাকেই জাজ করতে হবে। শেখার আসলে শেষ নেই আমাদের মিউজিকের, এত কিছু আছে মিউজিকে যে আসলেই মানে যা জানি বা শিখেছি এটা কিছুই নয়, অনেক অনেক কিছু বাকি রয়েছে আরও, এবং আমি চেষ্টা করব যতটা সম্ভব এটা শেখার। তো আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমাদের পুরো টিমের পক্ষ থেকে, প্রবাসী বাংলাদেশি যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন তাদের সবার পক্ষ থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা, এবং সেই সাথে আপনার জন্য সমস্ত মঙ্গল কামনা এবং অনেক ভালো থাকুন সেই প্রত্যাশা, এবং ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্যে। আমারও খুব ভালো লাগলো, অনেকগুলো গান গাইলাম, এবং আশা করছি যে যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের ভালো লাগবে, তাদের ভালো লাগার মধ্যেই আমার ভালো লাগা। ধন্যবাদ আপু। আর এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ, ঈদের অনেক শুভেচ্ছা, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক আড্ডা হলো, অনেক গান, অনেক কথা, অনেক কিছু আমরা জানলাম, অনেক সুন্দর সুন্দর কথা আমরা রুনাপার কাছ থেকে শুনলাম। আমার যেটি আশা এবং আমার প্রত্যাশা সেটি হচ্ছে নিশ্চয়ই পুরোটা সময় আপনাদের অনেক ভালো কেটেছে। গত পাঁচ দিন ঈদের আমাদের বিভিন্ন আয়োজন ছিল, আমার ধারণা যে আপনারা সবগুলো আয়োজনে যেমন আমাদের সাথে ছিলেন, ভবিষ্যতেও সব আয়োজনে আপনারা সাথেই থাকবেন সেই প্রত্যাশা রাখছি। আমি ফারহানা নিশো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।